কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ার একদিন পরেই টাঙ্গাইলে দুর্ঘটনার কবলে পঞ্চগড় এক্সপ্রেস। সোমবার রাত পৌনে নয়টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে লাইনচ্যুত হয় একটি বগি। বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ। চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। সাড়ে পাঁচ ঘন্টা পরে লাইনচ্যুত বগি উদ্ধার হয়, স্বাভাবিক হয় রেল যোগাযোগ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাত একটা, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস। ট্রেনের কামরায় দীর্ঘ অপেক্ষার পর কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন। এই ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল 8:45 মিনিটে। ট্রেন গতকালকে নাকি একটা অ্যাক্সিডেন্ট, আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধারাবাহিকভাবে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইটা কোনো পরিকল্পিতভাবে কিনা এইটা আসার কর্তৃপক্ষের ভেবে দেখা দরকার। সেই 8:20 আসছে স্টেশন, 8:20 থেকে ভোগান্তির মাঝে এখানে বসে আছি। ট্রেন আসছে, একবার এসে আবার চলে গেছিলো, আবার আসলো, এসে এখানে ট্রেনে বসলাম। প্ল্যাটফর্মে প্রহর গুনছেন আরও তিনটি ট্রেনের কয়েকশো যাত্রী। তুর্না, লালমনি, পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রীরা জানেন না কখন ছাড়বে ট্রেন। বাধ্য হয়ে অনেকে ফেরত দিয়েছেন টিকিট। সোমবার রাত 8:45 টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে লাইনচ্যুত হয় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস। চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী অন্যান্য ট্রেনের যাত্রীরাও। আমরা চেষ্টা করে যাই যাত্রীদের ভোগান্তি লাগবে, আমাদের মানে চেষ্টার কোনো কমতি নেই, আমরা চেষ্টা করে যাই। একটা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত, তো এই প্রিপারেশনে আপনারা জানেন যে সিঙ্গেল লাইন। পরে রাত 2টার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ। এর আগে রোববার কুমিল্লায় লাইনচ্যুত হয় বিজয় এক্সপ্রেস। যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগে 15 ঘন্টা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।